নমস্কার সবাইকে, স্বাগত তেলিয়ামুড়া মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে। আপনারা জানেন ত্রিপুরার ঐতিহ্যবাহী সরস্বতী উৎসব বা সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে উৎসব তেলিয়ামুড়াতে জাঁকজমকপূর্ণভাবে হয়, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে তেলিয়ামুড়ার বুকে। তেলিয়ামুড়া পৌর পরিষদের পক্ষ থেকে গত 2019 সাল থেকে আমরা আরেকটু সংযোজন করেছি শ্রীপঞ্চমী মেলা। আমাদের বিধায়িকার মস্তিষ্ক প্রস্তুত এই চিন্তাধারাটি ছিল, আমরা শ্রীপঞ্চমী মেলাকে জাঁকজমকপূর্ণভাবে আমরা করে আসছি দীর্ঘ এই কয়েক বছর যাবৎ। মাঝে ইলেকশনের কারণে এবং করোনার কারণে এক দু বৎসর আমাদের বদ্ধ ছিল সেই উৎসব, এবং যেই উৎসবের জন্য মুখিয়ে থাকে সারা তেলিয়ামুড়াবাসী, বিশেষ করে আমাদের যুব সম্প্রদায়। যেই ভ্যালেন্টাইন্স ডে হিসাবে আমরা সরস্বতী পুজো 14 ফেব্রুয়ারিকে আমরা ধরে থাকি, কিন্তু তেলিয়ামুড়ার ক্ষেত্রে সেই ভ্যালেন্টাইন্স ডে আমরা সরস্বতী পুজোকে কেন্দ্র করেই আমরা পালন করে থাকি। তেলিয়ামুড়া পৌর পরিষদ এবার আমরা ডিসিশন নিয়েছি যে তেলিয়ামুড়া এই শ্রীপঞ্চমী মেলা যেটা 15 ফেব্রুয়ারি আমরা এটা অনুষ্ঠিত করতে যাচ্ছি, সেই জায়গাতে ত্রিপুরার বিখ্যাত ব্যান্ড মেঘবালিকা আমাদের এখানে আসবে, এবং তেলিয়ামুড়ার স্বনামধন্য যে সমস্ত শিল্পীরা আছে সেই শিল্পীরাও সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করবে। সমস্ত পৌরবাসী সহিত সমস্ত রাজ্যবাসীকে আমি তেলিয়ামুড়া পৌর পরিষদের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই শ্রীপঞ্চমী মেলাতে আসার জন্য এবং সেই শ্রীপঞ্চমী মেলাকে উপভোগ করার জন্য। সবাই প্রতি আমার বিনম্র আবেদন থাকবে যে আপনারা আসুন এবং আমাদের শ্রীপঞ্চমী মেলাকে একবার উপভোগ করে যান, এবং যে ব্যান্ড এখানে আসছে তাকে উপভোগ করুন। ধন্যবাদ। কত তারিখ এই শ্রীপঞ্চমী মেলাটি অনুষ্ঠিত হবে? 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজো, আমরা 15 ফেব্রুয়ারি আমরা শ্রীপঞ্চমী মেলা আমরা অনুষ্ঠিত করে থাকি। এটা আমাদের 2019 সাল থেকে আমরা শুরু করেছিলাম তেলিয়ামুড়া পৌর পরিষদের পক্ষ থেকে। এবারকার মেলা অনুষ্ঠান স্থান আমাদের টাউন হল গ্রাউন্ডেই হবে, সেখানে আমরা সেটা অনুষ্ঠিত করব। আমাদের সম্মানীয় বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহা রায় মহোদয়ার হাত ধরেই সেই শ্রীপঞ্চমী মেলার উদ্বোধন আমরা করতে যাচ্ছি। নমস্কার।